দীঘায় মৎস্যজীবীদের জালে উঠল বিশাল আকৃতির কই ভোলা। মাছটি বিক্রি হলো বিপুল টাকায়। মাছটির ওজন প্রায় 110 কেজি। সমুদ্রে সচরাচর এই মাছ দেখতে পাওয়া যায় না, অত্যন্ত গভীর সমুদ্রের মাছ এটি। মাছটিকে দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। মৎস্য ব্যবসায়ীদের ধারণা, সম্ভবত পারাদ্বীপ থেকে এসেছে মাছটি। মঙ্গলবার বিশাল আকার মাছটিকে তোলা হয়েছে দীঘার আড়তে। ইতিমধ্যেই মাছটির বাজার মূল্য 25,000 টাকা হলেও মাছটিকে রপ্তানি করা হবে বাংলাদেশে। বৃষ্টি ভেজা সকালে বিশাল আকৃতির এই কই ভোলা দেখতে দীঘার বাজারে লেগেছে মানুষের ভিড়। তার ওজন আছে 110 কিলো, আনুমানিক দাম 25,000 টাকা। এই ধরনের মাছগুলো আমরাই নিয়ে থাকি, বাংলাদেশে এক্সপোর্ট করি, এদেশের লোকেও খায় এখানে। এই মিট খুব ভালো। সচরাচর এটা কোথায় পাওয়া যায়? সচরাচর এটা সাধারণত আমাদের লোকাল বডিতে হয় না, এগুলো পারাদ্বীপ বডিতে হয়। পারাদ্বীপের বডিগুলোই বেশি ধরে, বড়ো যাদের বড়ো বডি তারাই ধরে। এতদিন এরকম মাছ ধরা পড়েছে? এর আগে আমরা নিয়েছি 175 কিলো ওজনের মাছ। তোলার নাম বলতে ভুসুলি কাটাতে এসছে, ভুসুলি জীবনচন্দ্র। এর আনুমানিক মূল্য কত? কত যাবে দামটা? কত দাম? 20,000। বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্যোগের মাধ্যমে আপামর রাজ্যবাসীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। নমস্কার, আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনার সমস্যা যদি কিছু থাকে, তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য। নমস্কার, ভালো থাকবেন। 9137091370 নম্বরে ফোন করে আপনার সমস্যার কথা আমাদের জানান, আমরা সমাধান করার যথাযথ চেষ্টা করব। পিছিয়ে পড়বে না কেউ, কেউ যাবে না বাদ। সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করুন আজ।